Hey everyone, hi, welcome back to my channel Ruma.ob. কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। তো আজকে যে এই ভিডিওটা সেটা হচ্ছে কুইক অফিস মেকআপের ভিডিও। এই মেকআপটাতে মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগে, মানে ম্যাক্সিমাম 10 বলতে পারো, 10 যদিও লাগে না, তাও আমি একটা মানে ধরে চলছি যে ম্যাক্সিমাম মতটা লাগতে পারে। তো চলো আজকের এই ভিডিওটা ঝটপট স্টার্ট করা যাক। তো লেটস গেট স্টার্টেড। তো দেখতে পাচ্ছ আমি এখন কোনো মেকআপ ইউজ করিনি, এবার আমি মেকআপ করব। আর আজকের ভিডিওটা তোমাদেরকে আমি আগেই বললাম যে ডেইলি অফিস যাওয়ার জন্য, মানে এভরিডে অফিস গোয়িং মেকআপ এটা। তো সেই জন্য খুব বেশি হ্যাভি করব না, একটু লাইটের দিকেই যাবে এই মেকআপটা, যাতে এভরিডে মানে অফিসের জন্য এই মেকআপটা বেস্ট হবে। সব থেকে আগে আমি ইউজ করব প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি ইউজ করব অ্যালোভেরা জেল। তো চলো ঝটপট লাগিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বোরো প্লাসের অ্যালোভেরা জেল, যেটা আমার আজকাল খুব ভালো লাগছে। আর এটা উইথ কেসরওয়ালা অ্যালোভেরা জেল, যেটা খুব ভালো। তো চলো আমি আগে অ্যাপ্লাই করে নিই, আগে ডট ডট করে পুরো ফেসে লাগিয়ে নেব, তারপরে ওটা ভালো করে ব্লেন্ড করব। আর ব্লেন্ডিংটা আমি হাতেই করবো, কোনো রকমের ব্রাশ কি কিছু আমি ইউজ করছি না। এবারে ব্লেন্ড করে নিই। তো এটা হয়ে গেল আমার প্রাইমার অ্যাপ্লাই পুরো ফেসে। এবারে আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। বিবি ক্রিমটা এখানে অ্যাপ্লাই করছি। তো এটা হচ্ছে গার্নিয়ারের বিবি ক্রিম, যেটা আমার ভীষণ পছন্দ, তোমাদেরকে আমি আগেও বলেছি। আর আমি বিবি ক্রিম এইটাই ইউজ করি। তো এখানে আমি একটু নিয়ে নিই, এটা হচ্ছে বিবি ক্রিম। তো বিবি ক্রিমটা আগে আমি ডট ডট করে পুরো ফেসে লাগিয়ে নেবো, তারপরে ড্যাবিং মোশনে হাতে করেই ভালো করে ব্লেন্ড করব। নেক্সট স্টেপ আমার হচ্ছে আইব্রোকে ফিল করা। আমি এখানে ইউজ করছি যেটা আমার ফেভারিট, অল টাইম ফেভারিট, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, এটা হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার, যেটা আমি ইউজ করবো ইন দ্য শেড ব্রাউন। ব্রাউন শেডটা আমি নিয়ে আর কালারটা করে নিই ঝটপট। এবার আমি আরেকটা আইব্রো তো করে নিই। এবারে এই স্পুলি ব্রাশটা দিয়ে একটু কম করে নেব আইব্রোকে। ফেস পাউডার বলতে পারো কি লুজ পাউডার বলতে পারো। তো আমি এখানে দুটো নিয়েছি, এখানে হচ্ছে এটা জনসন বেবি পাউডার, যেটা আমি এভরিডে বেসিসে ইউজ করি ওটা। আর আরেকটা আমি নিয়েছি, যেহেতু আমি বিবি ক্রিম লাগিয়েছি তো সেই জন্য এটা বিবি কম্প্যাক্ট পাউডার হচ্ছে, হুডা বিউটির বিবি কম্প্যাক্ট পাউডার। তো আজ আমি এটা অ্যাপ্লাই করব, হুডা বিউটির বিবি কম্প্যাক্ট পাউডার। তো এভরিডের জন্য লাইনার আমি ইউজ করছি না, লাইনার, আইশ্যাডো, হাইলাইটার, ব্লাশ এগুলো কিছু ইউজ করব না। ডেইলি বেসিসের জন্য আমি এখানে ইউজ করছি আই মেকআপের জন্য আইকনিক কাজলটা, শুধু কাজলটা এই জন্যই ইউজ করছি যে চোখগুলো শুধু কাজল লাগাতে গেলেই ভীষণ সুন্দর দেখায়। আমার কাজল লাগা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমার চোখগুলো কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখনও একটা প্রসেস বাকি আছে। তো এখানে আমি আই মেকআপের জন্য শুধু কাজল আরেকটা জিনিস ইউজ করছি, যেটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট, এটা হচ্ছে মেবলিন হাইপার কার্ল মাস্কারা। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যদি তোমরা কাজল পছন্দ করছো না, তাহলে অ্যাটলিস্ট চোখে কিন্তু এটা মাস্কারাটা
অ্যাপ্লাই করে করবে, যাতে একটু মানে চোখগুলো কি হয় না বেশি আরো ফ্রেশ দেখায়, ফেসটা চোখগুলো আরো বেশি সুন্দর দেখায়, সেই জন্যই বলছি আর কি। চলো জলদি করে নেওয়া যাক মাসকারাটা অ্যাপ্লাই। তো আমার হয়ে গেছে চোখের পুরো মেকআপ কমপ্লিট। মেকআপ মানে কাজল আর মাসকারা যেটা আমি ইউজ করলাম। এবারে লিপসের জন্য আমি এখানে ইউজ করছি লিপ বাম। প্রথমে লিপ বাম ইউজ করবো, তারপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। তো লিপ বামের জন্য বডি হার্বালস, যেটা আমার বলার কিছু নেই, আমি আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি। তো চলো ঝটপট লিপ বামটা অ্যাপ্লাই করে নিই। লিপ বামটা অ্যাপ্লাই করতে ভুলবে না, কেন কি ড্রাই ড্রাই ফিল হয় লিপস্টিক লাগাতে গেলে, সেই ড্রাইনেসটা ফিল হবে না, সেই জন্য লিপসের নারিশমেন্টের জন্য লিপ বাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। এখানে আমি লিপস্টিকের জন্য দুটো শেড নিয়েছি, দুটো কোম্পানির, সেটা হচ্ছে একটা ল্যাকমে ক্রেয়ন এখানে দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে হুডা বিউটি। দুটোই হচ্ছে নিউড শেড, কেন কি আমার কাছে দুটো নিউড শেড আছে। আজকে আমি হুডা বিউটির লিকুইড ম্যাট লিপস্টিকটা ইউজ করছি। তো দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমি লাস্ট যেটা প্রসেসটা হচ্ছে এই মেকআপের, সেটা হচ্ছে একটু মেকআপটাকে ফিক্স করা, যেটাই আমি করলাম যতটুকু করলাম। ইয়ারিং আমি এখানে পরছি, এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের, এই যে আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইয়ারিং। তো এটাই আমি এখন ওয়ের করব। তো চলো ঝটপট পরে নিই। তো দেখো আমি রেডি পুরোপুরি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ বেল বাটনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় টেনশন মুক্ত থাকো। বাবাই, টেক কেয়ার।